নমস্কার, সুপ্রভাত। রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত, কথায় সুরে জমজমাট সকালে। অন্যান্য দিনের মতো আজও আমার স্টুডিওতে কেউ না কেউ আছেন, আর আমার সঙ্গে রয়েছেন আপনারা, ক্যামেরার উপারে আমার সুধী দর্শক শ্রোতারা। শুক্রবার দিনটা আমরা সাধারণত পল্লীগীতি বা লোকগীতির আসর নিয়ে বসি, আজকেও ঠিক তার ব্যতিক্রম হয়নি। আজকে আমার সঙ্গে রয়েছে আলো পাল সাহা, বেশ কিছু লোকগীতি শুনবো, 1 ঘন্টা সঙ্গে থাকবো আপনাদের, আপনারাও আমার সঙ্গে থাকবেন। আর আলোর সাথে আলাপচারিতাটা একটু সেরে নিই, সেটা হচ্ছে, আলো সুপ্রভাত, শুভেচ্ছা তোমাকে, প্রভাতী শুভেচ্ছা। আজকে 1 ঘন্টা তোমার কাছে বিভিন্ন রকমের গান শুনবো। তো তুমি বলছিলে যে একটা প্রভাতী, প্রথমে কি প্রভাতী গান করবো, তারপর একটু ভক্তিগীতি। আচ্ছা আচ্ছা, সেই দুটো কি পল্লীগীতির ভেতরেই পড়ে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি প্রথম গানটা। ঠিক আছে। একদমই তাই। আগে কিন্তু এই ধরনের গান আমরা সকালবেলা পাড়ায় পাড়ায়ও শুনতাম না, পাড়ায় পাড়ায়ও শুনে সেই ইয়েটা উঠে গেছে। অনেকে দল বেঁধে বেরিয়ে পড়তেন খোল নিয়ে, আমাদের বাড়ি ঘুম ভাঙতো এই গানগুলো দিয়ে, সেটা বেশ কিছু বছর আগের কথা আর কি। আজকে গানটা শুনে বেশ ভালো লাগলো। চলো দ্বিতীয় গানে। কৃষ্ণ নামে কি আনন্দ ডুবিলে জানা যায়,
চাষীগণ এইভাবে ডুবেছিল স্বরূপ সনাতন, তেমনি ভাবে ডুবেছিল নইদের বাসীগণ। তারা চায় না থাকতে বাধা বলি, তারা বিষয় আশয় কি যে করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলায় হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। নামে যে ডুবেছে সে জেনেছে, নামে যে ডুবেছে সে জেনেছে, অন্যে জানা ভীষণে দায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবিলে। সত্যি তাই, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ সেটা ডুবলে জানা যায়। আসলে আধ্যাত্মিকতা এটা আমাদের জীবনের আরেকটা পার্ট অফ লাইফ, যেটা না থাকলে বোধ হয় আমাদের জীবনটা অসম্পূর্ণ হয়ে যায়। আমরা কম বেশি সবাই তার কাছে নিবেদিত, সে মানে ঈশ্বরের কাছে। আজকে আমার অনুষ্ঠানে রয়েছেন শিল্পী আলো পাল, এবং যার সঙ্গে এখন আমি পরিচয় করিয়ে দেইনি, সে হচ্ছে দীপঙ্কর দেবনাথ। আমার ডান দিকে তবলায় রয়েছে দীপঙ্কর দেবনাথ। অনেক শুভেচ্ছা তোমাকে, একদমই বাচ্চা ছেলে, প্রথম এসছো মিডিয়াতে আমাদের স্টুডিও থেকে, এই প্রথম আসা তোমার? না না, এসছো অনেকবার। আচ্ছা, ও আমার সঙ্গেই বাজায়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে বাজাচ্ছো তুমি? 4-5 বছর। 4-5 বছর শিখছো কত বছর ধরে? ক্লাস 5 থেকে। এখন কি পড়াশোনা করছো? পড়াশোনা শেষ? যাক, তাও আমার ওকে মনে হলো খুব বাচ্চা ছেলে, সুন্দর বাজাচ্ছে। চলো আলো, এরপর কি শুনছি? তো এবারে আমি একটি বসন্তর গান করছি, যেহেতু বসন্ত চলে এসেছে, তো তার জন্য একটি বসন্তের গান করছি। অভিমান কইরো না বন্ধু, অভিমান কইরো না বন্ধু, ধরি তোমার পাইতে আজ নিশীতে আইসো বন্ধু, আমার কুঞ্জেতে। নিশ্চিত
होली सजाइया हाथी माला लोइया और दे काली प्रभुरी गुली रात जागिया গানটা লোকগীতি হলেও ও বলছিল যে বসন্ত এসে গেছে, বসন্ত ঋতুর উপরেই বোধ হয় ছিল গানটা, না? হ্যাঁ, বসন্ত ঋতু। আচ্ছা, আলো তুমি কি সবসময় লোকগীতি গাও? মানে অন্য কানো করে। আচ্ছা আচ্ছা, মানে আজকে পুরোটা ব্যাপার লোকগীতি নিয়ে, লোকগীত। চলো এবারে আমি একটি ঝুমুর গান করছি। বাহ, চলো। বাগে মন্দির পাহাড়ি হলুদি বরণ গাছারি চাপা মনি হলুদি পাটি মনি মনি হাসেরি বাগে মন্দির পাহাড়ি হলুদি বরণ গাছারি হয়েছে।
তবলাটাও কিন্তু সত্যিই খুব সুন্দর রয়েছে, মানে এত সুন্দরভাবে ও সঙ্গত করলো, কি বলো আলু? ও তুমি বলছিলে যে ও সবসময় তোমার সাথেই বাজায়? সবসময় বাজায়, ভালো বাজায়, নিশ্চয়ই তাই রয়েছে। কথায় সুরে জমজমাট সকালে, প্রত্যেকদিন সকালের মতো আজও রয়েছি, আলোকে নিয়ে রয়েছি, লোকগীতির আসরে রয়েছি। আমাদের ফোনিং লাইন খোলা আছে, আপনারা ইচ্ছে করলে শিল্পীর সাথে সরাসরি কথা বলতে পারেন। নেক্সট কি শোনাচ্ছ বলো? এবার একটি লোকগীতি করছি। কার? বিশেষ কোনো শিল্পী? না, একটা ফোন আছে, একটা ফোন আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, সুপ্রভাত বন্ধু, কে বলছো? সুপ্রভাত, হ্যালো, কোনো কারণে? আচ্ছা আচ্ছা, আপনি কে বলছেন আগে বলুন। আমি কয় থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কোন গানের অনুরোধ করতে দাদা? আপনি টিভির সাউন্ডটা একটু কমিয়ে নিন, নাহলে আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না। কোন গানটার অনুরোধ করছিলেন আপনি? হ্যালো, গানটা বলছি আমি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। গানটা বলছি আমি, বলুন। বসন্ত বাতাসে হায়রে, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে রে, বসন্ত বাতাসে। ঠিক আছে, এই গানটা যদি শুনান তাহলে খুব খুশি হব। ঠিক আছে ঠিক আছে, শিল্পীর কাছে অনুরোধ রইল, আপনারা সঙ্গে থাকুন, যদি শিল্পী জানা থেকে থাকে নিশ্চয়ই শোনাবে, সঙ্গে থাকুন আপনারা। আছে এই গানটা তোমার জানা? তাহলে হ্যাঁ, তুমি পরে শুনিও, এখন যেটা শোনাবার সেটা শুনিয়ে নাও। ও দিনে দিনে খুশি পরিবে রঙ্গিলা দালালের মাটি গোসাইজি কোন রঙে, আহা কোন রঙে, আহা কোন রঙে, ও দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালালির মাটি গোসাইজি কোন রঙে, আহা কোন রঙে, আহা কোন রঙে। আহা কোন রঙে,
আচ্ছা বলছি আলু, যে তোমার যে গানটার অনুরোধ এলো, গানটা তোমার জানা আছে? তাহলে বিরতিতে যাওয়ার আগে গানটা একটু শুনিয়ে দাও। আমার তো মনে নেই অতটা। আচ্ছা আরেকটা ফোন আছে। সুপ্রভাত, কে রয়েছেন বন্ধু? আপনারা যারাই ফোন করছেন তাদের বলছি আপনারা টিভির সাউন্ডটা কমিয়ে নিন, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার পাপিদি। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, বলো তুমি কে বলছো? আচ্ছা যাক, আপনাদের আলো আলো দিকেও বলছি সুপ্রভাত। তুমি ভালো হচ্ছে তোমার গান? শোনো, তুমি টিভির সাউন্ডটা একটু কমিয়ে নাও। তুমি খুব ভালো গান করো, তার মধ্যে আজকে সিলেকশন গুলি খুব ভালো হচ্ছে, আমরা সবাই দেখছি। আমার কোনো রিকোয়েস্ট নেই, তুমি যেভাবে তুমি সাজিয়ে এনেছো সেভাবে গান গুলি করো। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ। বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসি শুই গো, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসি শুই গো, বসন্ত বাতাসে শুই গো। বাগানে নানা বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, ফুলের গন্ধে মন মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমর কয়া কুল শুই গো, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত আলো পাল সাহা আর তবলায় রয়েছে দীপঙ্কর দেবনাথ। হাফ অ্যান আওয়ার সময় বেরিয়ে গেছে, আর কিছুটা সময় রয়ে গেছে বিরতির পরে। আলো কি গান শোনাচ্ছ বলো? এবারে আমি একটি রাধারমণের গান করছি। রাধারমণের গান? আচ্ছা আচ্ছা, চলো তাহলে। কেমনে ভুলি বড়ে আমি, কেমনে ভুলি বড়ে আমি, বাঁচি না তোরে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, কেমনে ভুলি বড়ে আমি, কেমনে ভুলি বড়ে আমি, বাঁচি না
সময় শেষ হয়ে আসছে আলো, কিন্তু তোমার গান আমরা আরো বেশি করে শুনতে চাই। নেক্সট কি শুনছি বলো। এবার শাহ আব্দুল করিমের একটা ফোন আছে, ফোনটা একটু নিয়ে নি। কে রয়েছেন বন্ধু? যাই হোক, যে কোনো কারণে আমাদের মধ্যে হয় যা ইয়েটা ফোন লাইনটা কেটে গেছে। তুমি নেক্সট গানে চলো। আমাদের এখানকার কবি নয়, বাংলাদেশের কবি। তুমি এই গানগুলো তোলো কিভাবে? শুনে শুনে তোলো? শুনে শুনে তোলো। নেক্সট কি শোনাচ্ছো বলো। এবার একটু ঝুমুর করব। আবার দারুণ, চলো। চল লালু ফলাস মনে মন হইল জুতা তো, লালু ফলাস মনে মন হইল জুতা তো।
বসন্ত মানেই পলাশ। শান্তিনিকেতনে এই সময়টা না মানে পলাশ ফুল পড়ে মাটিটা একেবারে সেই পলাশের রং ধরে থাকে আজকে এই গানটার মধ্যে। আর এই তালটার প্রতি না আমাদের সবারই একটু দুর্বলতা আছে, ঝুমুর, এই জন্যই বললাম। হ্যাঁ, ঝুমুর গানটা এবং এই তালটার প্রতি আমাদের সত্যি একটা আলাদা আকর্ষণ আছে, কারণ এটা সাধারণত নাচের সঙ্গে আরও বেশি সুন্দর লাগে। তোমার গানটাও ভীষণ সুন্দর হয়েছে। তো নেক্সট কি শোনাচ্ছ বলো। না, তুমি আরো দুটো গান মোটামুটি গাইতে পারবে। আলো, তুমি মাইকটা একটু কাছে নিয়ে নাও। কি শোনাচ্ছ এবার বলো। সময়টা বেরিয়ে যাচ্ছে আলো, চলো। ও বাবা, ফাইন, চলো। যৌনারী কুলি কুলি কদম সারি সায়ারি, যৌন
আমাকে শোনাবে একটু গানটা, কারণ এই গানটা বেশ অনেকটা বড় ছিল। চলো ছোট্ট করে অনেক ধন্যবাদ আলো তোমাকে। আসলে এই লোকগীতিগুলোর মধ্যে না প্রত্যেকটা গানের পেছনে একটা করে মেসেজ থাকে, একটা বার্তা থাকে। তুমি লাস্টে এমন একটা গান গাইলে সত্যি ভীষণ ইমোশনাল হয়ে যাওয়ার মতো, যে মা হচ্ছেন এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব যার কাছে আমরা চিরঋণী এবং ওনার সঙ্গে আমাদের কোনো স্বার্থের সম্পর্কই নেই। উনি জীবনটাকে সত্যিই সন্তানদের জন্য একদম নিবেদিত করে দেন। যাই হোক, একটা ঘন্টা আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল আলো আর দীপঙ্কর। সবাই ভালো থাকবেন, আগামীকাল সেম চ্যানেলে সেম টাইমে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, নমস্কার।